আন্দোলন করতে গিয়া তোমাদের রক্ত দিতে হয়, তোমাদের জীবন দিতে হয়, আবারো যদি সাপ্লাই যেতে হয় রক্ত দিয়া জীবন দিয়া নাস্তিকদের বিরুদ্ধে মুরার টাকলুর বিরুদ্ধে কে কে জীবন দিতে তৈয়ার আছো তুই তো হাত দুল আল্লাহকে দেখায় আবার তোমরা কয়জন মামুনুল হককে গ্রেফতার করবা তোমরা কয়জন আইয়ুবীকে গ্রেফতার করবা এক মামুনুল হক গ্রেফতার করবা তো হাজারো মামুনুল হক মাঠের মধ্যে দাঁড়ায়া যাবে এক আইয়ুবী গ্রেফতার করবা হাজারো আইয়ুবী মাঠে ময়দানে দাঁড়ায়া যাবে কয়জনকে গ্রেফতার করবা কয়জনকে গ্রেফতার করবা কয়টা বার তোমরা শিকল বন্দি করবা হাজারো বার জমিনের মধ্যে দাঁড়ায়া যাবে যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত প্রয়োজনে দিনের জন্য ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেব হক কথাগুলোকে ছাড়বো না আমরা এটা তার সেরা কি বলে না বলে হঠাৎ করে কি বলে না বলে কোনো খবর থাকে না ওর কয়েকদিন আগে দেখলাম সেই ব্রাহ্মণবাড়িয়াকে বলে ব্রাহ্মণবাড়িয়া নাকি বাংলাদেশের কোনো জেলাই না কি দেখেন নাই এটা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হতে পারে কোনো এমপি কখনো এই ধরনের কথা বলতে পারে একটা প্রতিমন্ত্রী কখনো এই ধরনের কথা বলতে পারে আল্লাহ হেদায়াত দান করুক আমিন বলেন যদি হেদায়াত না থাকে ধ্বংস করে দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়া তারপর মানুষকে বানাইলেন মানুষকে বানায়া তারপর মানুষের ভাষা শিক্ষা দিয়েছেন মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন পরিবন্ধু এর দ্বারা বোঝা যায় কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থকে শিক্ষা যেই ধর্মগ্রন্থের শিক্ষা দিলের মধ্যে না থাকলে যারা ধর্মগ্রন্থকে শিক্ষা না করবে দিলের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত না থাকলে আপনি বাস্তবে মানুষ হতে পারেন না দেখতে শুনতেই মানুষ যত বড়ই আপনি ডিগ্রিধারী হন না কেন যত বড়ই আপনি মাস্টার্স পাস করনে ওয়ালা হন না কেন যত বড়ই আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর এমপি মন্ত্রী যেটাই হন না কেন দিলের মধ্যে কোরআনের মোহাব্বত নাই কোরআনের শিক্ষা নাই তো আপনি বাস্তবে মানুষ হতে পারেন নাই আবু জাহেল মার্কা দেখতে শুনতেই মানুষ ওরে বন্ধু কোরআন বড় দামি একটা সম্পদ বড় দামি একটা কিতাব আর এই দামি কিতাবটার সঙ্গে যারা সম্পর্ক করবে তারাও দামি হয়ে যাবে এই দামি কিতাবটাকে যারা ভালোবাসবে তাদের সম্মানটাও কেমন হবে কেমন হবে এই দামি কিতাবের সঙ্গে যারা সংস্পর্শে আসবে তারাও বড় দামি হয়ে যাবে কোরআন কেমন দামি একটা কিতাব কেমন দামি কিতাব এই দামি কিতাবের সঙ্গে যারা সংস্পর্শে আসবে তারাও কেমন দামি হবে বলে কোরআন এমন একটা কিতাব এমন জায়গার মধ্যে নাজিল হয়েছে এমন শহরের মধ্যে নাজিল হলো এমন শহর যেই শহরটার নাম হলো মক্কা কোরআন শরীফ নাজিল হওয়ার আগে মক্কা শহরের দামটা কেমন ছিল বলে মানুষগুলো কত নিকৃষ্ট ছিল জমিনের মধ্যে পড়ে থাকা রক্তগুলোকে জিব্বা দিয়া চাইটা চাইটা তারা পান করত ওই মক্কা শহরের মধ্যে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে গেল আল্লাহর কিতাবটা নাজিল হয়ে গেল এখন থেকে আর এই মক্কাকে মক্কা বলে ডাকে না মক্কাকে মক্কা শরীফ বলে সম্বোধন করে ঠিক কি না বলে মক্কা শরীফের দাম কেমন দাম কেমন দাম কেমন বলে বাইতুল্লাহর দাম কেমন বলে কেউ যদি বাইতুল্লাহ গিয়া এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100,000 রাকাতের সওয়াব দিয়ে দেয় ওরে বন্ধু আসেন সামনে যাই এই কোরআনটা যেই গুহার মধ্যে নাজিল হলো হেরা পর্বত হেরা গুহা বলে হেই হেরা গুহার দাম কেমন বলে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ টাকা পয়সা খরচ করে প্রতি বছর বছর সেই হেরা পর্বতকে দেখার জন্য যায় বলে পৃথিবীর সবচাইতে দামি পর্বত হেরা পর্বত হয়ে গেছে বলে এই কোরআনটা কেমন দামি কেমন দামি বলে এই কোরআনটা যার উপরে নাজিল হলো একটু তাকায়া দেখো মক্কার এতিম সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কিন্তু যখন থেকে কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়ে গেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক যখন থেকে এই আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল সে আখিরি নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচয় হয়ে গেছে এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরত উমর কেমন হইলো কেমন হইলো হযরত উমর কেমন দামি মানুষ হয়ে গেছে কেমন দামি মানুষ হয়ে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে বড় দামি মানুষ হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে আসাদুল্লাহিল গালিব হয়ে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে জিন্নুরাইন হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস
কোরআনের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেছে, আবু হুরাইরা কোরআনের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেল। ওরে বন্ধু, যারা এই কোরআনের সংস্পর্শে আসলো তারাই বড় দামি হয়ে গেল, তারাই বড় দামি হয়ে গেছে। ওরে বন্ধু, আপনি আর আমিও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, এই জমিনের মধ্যে আপনি আর আমিও দামি মানুষ হিসাবে পরিচয় পেয়ে যাব। এই জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, নাম তার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাই। এমন কোন দিন নাই মদ পান করত না, মদ পান করার জন্য প্রত্যেক দিন মদের ক্লাবে যাইতো মদ পান করার জন্য। আল্লাহর বান্দা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মদ পান করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেল। ঘর থেকে বাহির হইয়া জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি জমিনের উপর দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন জমিনের মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরাটার দিকে নজর করে তাকায় দেখলো ওই কাগজের টুকরাটার মধ্যে কি যেন একটা লেখা আছে। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা উঠায়া দেখে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটাকে দেখা বড় সুন্দর করে, বড় আদর করে, মোহাব্বত করে কাগজটাকে বড় মোহাব্বত করলো, বুকের মধ্যে নিয়ে সুন্দর করে আলতো করে চাপ দিল, মুখের মধ্যে নিয়ে সুন্দর করে চুমু দেয়, মাথার মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, বড় আদর সম্মান প্রদর্শন করতেছেন। আল্লাহর বান্দার দিলটা ঘুরে গেল, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাই দিলে এবার চিন্তা করেন, প্রত্যেক দিন তো মদ পান করার জন্য মদের ক্লাবের মধ্যে যাই, প্রতিদিন তো মদ পান করার জন্য মদের ভারের মধ্যে যাই, আজকে আমার মালিকের এই নাম, মালিকের কালামুল্লাহ শরীফের আয়াতটা জমিনের মধ্যে পড়ে থাকবে, দুনিয়ার মানুষগুলো এই কালামুল্লাহ শরীফের উপর দিয়ে হাইটা হাইটা যাবে, আর আমি জুন্নুন মিসরি চেয়ে চেয়ে দেখবো এটা হতে পারে না, হতে পারে না। আল্লাহর বান্দাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটাকে নিয়া আজকে আর মদের ক্লাবের দিকে যায় না, আল্লাহর বান্দাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটাকে নিয়ে পিছন দিকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির মধ্যে গিয়া বড় পেরেশান, বড় চিন্তা, আল্লাহর নাম, আল্লাহর কালাম, আল্লাহর কালামের আয়াত, এই আয়াতটাকে আমি কোথায় রাখবো, আল্লাহর নামকে আমি কিভাবে সম্মান প্রদর্শন করব। চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, আল্লাহর বান্দা যখন রাত্র হয়ে গেছে এবার সুন্দর করে বড় সম্মানিত উঁচু একটা জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটাকে রাইখা আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়া যায়। ওরে বন্ধু, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা রাতের বেলা জুন্নুন মিসরিকে স্বপ্নে দেখায় দেয়, রে জুন্নুন মিসরি, আমার নামটাকে তুই যত ইজ্জত সম্মান দেখাইলি, আমার নামের মোহাব্বত বান্দা তুই এত প্রকাশ করলি, আমি আল্লাহর কাছে তোর এই মোহাব্বতটা বড় ভালো লেগেছে রে বান্দা, বড় ভালো লেগেছে, এরে বান্দা যাও যাও, তুই যেই সুন্দর করে আমি নামটাকে মোহাব্বত করলি, আমি আল্লাহর নামটাকে বড় মোহাব্বত করলি, আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এরে বান্দা তুই যেমন সুন্দর করে আমার নামটাকে বড় উঁচু একটা সম্মানিত জায়গার মধ্যে রাখলি, আমি আল্লাহর নামটাকে মোহাব্বত করলে, কালামটাকে মোহাব্বত করে একটা সম্মানিত জায়গার মধ্যে রাখছোস, আমি আল্লাহও খুশি হইয়া তোর নামটাকে আমার ওলিদের কাতারে বড় উঁচু আর সম্মানিত জায়গার মধ্যে তোর নামটাও লিখা দিলাম। ওরে বন্ধু, এই জন্য কোরআনের প্রতি মোহাব্বত আমাদের আছে না নাই, জোরে কোন আছে না নাই, এই কোরআনের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই। ওরে বন্ধু, আমরা কোরআনকে ভালোবাসি, বুঝো এই কোরআনটা কেমন দামি, কোরআনের সংস্পর্শে আসলে কেমন দাম, বলে এই কোরআনটা যে রজনীতে নাজিল হলো, বলো লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের কেমন দাম, কেমন দাম, বলে আল্লাহর কোরআনটা নাই যে রাত্রে রজনীতে নাজিল হয়েছে, বলে এই এক রাত্রের দাম আল্লাহর কাছে হাজার মাসের চাইতে উত্তম। এজন্য মুসলমান বলেন তো কি পালন করবেন, এই লাইলাতুল কদর উদযাপন করবেন, পালন করবেন, ইবাদত করবেন, নাকি যে সামনে আসতেছে 31st নাইট কি পালন করবেন, হ্যাঁ লাইলাতুল কদর নাকি 31st নাইট কি পালন করবেন, এখানে অপেই, হ্যাঁ চতুর্দিক থেকে এই যে বক্স বাইজা উঠবে ধ্যাপ 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 ধ্যাপ, হ্যাপি নিউ ইয়ার পালন করবা, কি এগুলা পালন করবা, সব হবে নাকি লাইলাতুল কদর পালন করবা,
নাকি ঈদের রজনী পালন করবা? ও বন্ধু, এই ধ্যাপ্পে ধ্যাপ্পের আর ধ্যাপ ধ্যাপ আওয়াজ যদি পালন করো, এর দ্বারা তোমার ইমান তাজা হবে না, বরঞ্চ তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে। তুমি নাচগান করবা, নাচগান করবা, নাচগান দেখবা, তোমার ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কেন রে যুবক, তুমি মুসলমান দাবি করো, ইমানওয়ালা দাবি করো, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে মহাব্বত করতে গিয়া যদি তোমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেজন্য তুমি রক্ত জীবন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এর উসিলায় তোমাকে নাজাত দিয়ে দেবেন। আমরা কোরআনকে ভালোবাসি না? বলেন না, কোরআনকে ভালোবাসি কি বাসি না? আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। দেশের বিরুদ্ধে কোনো শত্রু যদি চক্রান্ত করে, আমরা রুখে দেওয়ার জন্য আবারও আমরা একাত্তরের মতো সবাই সোচ্চার হয়ে দাঁড়ায়া যাব। পারবো না ইনশাআল্লাহ। দুই দিন পর পর আমরা দেখতে পাই দেশের মধ্যে কত পায়তারা চলে, দুই দিন পর পর আমরা দেখতে পাই দেশের মধ্যে কত চক্রান্ত চলে, এই দিক দিয়ে এটা করে ফেলে, সেই দিক দিয়ে সেটা করে ফেলে। স্পষ্ট ভাইঙ্গা বলতে চাই না, ভাইঙ্গা বলবই বা কেমনে, মুখের মধ্যে একটু পরে তালা লাগিয়ে দেয়। বলবা তো মুখের মধ্যে তালা লাগবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে। দেখো না, আজকে বাংলার সিংহ পুরুষ যারা আছে, সমস্ত ওলামায়ে কেরামগুলোকে একের পর এক জেল হাজতের মধ্যে ঢুকাইয়া দিছে। কথা বলো, সিংহ পুরুষগুলোকে একের পর এক জেল হাজতের মধ্যে ঢুকায় দিচ্ছে। ওরা আফসুস লাগে। আজকে একটা ছবি দেখলাম, আমাদের তাজ, আমাদের সেরে তাজ আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া হুজুরের একটা ছবি দেখলাম ফেসবুকের মধ্যে। হুজুরের হাতের মধ্যে শিকল করানো, হুজুরের হাতের মধ্যে হাত করা পারানো, হুজুরের চেহারাটা এত দুর্বল হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, দিলটা মানে না রে ভাই, দিলটা মানে না। বড় কষ্ট লাগে যারা কোরআনের খেদমত এই জমিনের মধ্যে একের পর এক করে যাচ্ছে, তাদেরকে যারা হক কথা বলার জন্য এই জমিনের মধ্যে একের পর এক লড়ে যাচ্ছে, তাদেরকে যারা দেশের জন্য একের পর এক লড়ে যাচ্ছে, তাদেরকে একের পর এক আক্রমণ করো, একের পর এক অ্যারেস্ট করো, জেল হাজতের মধ্যে ঢুকাও, তাদেরকে আটকায় রাখো। কি মনে করছো, কি মনে করছো, এই দেশ থেকে তোমরা ইসলামকে বিদায় করে দিবা? কি মনে করছো, এই দেশ থেকে তোমরা কোরআনের রাজত্ব দূর করে দিবা? না, এটা হতে পারে না। তোমরা কয়জন মামুনুল হককে গ্রেফতার করবা, তোমরা কয়জন আইয়ুবীকে গ্রেফতার করবা? এক মামুনুল হক গ্রেফতার করবা তো হাজারো মামুনুল হক মাঠের মধ্যে দাঁড়ায় যাবে। দিনের জন্য, ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেবো, হক কথাগুলোকে ছাড়বো না, হক বলা থেকে দূরে থাকবো না, হক বলতে গিয়ে যদি জীবন দিতে হয় প্রয়োজনে ফাঁসির কাছে আমরা ঝুলবো ইনশাআল্লাহ। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না বলতে পারো সত্য কথা উচ্চ স্বরে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না বলতে পারো সত্য কথা উচ্চ স্বরে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র হয়ে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? বড় দুঃখের ব্যাপার হলো, এই জমিনের মধ্যে তাকায় দেখো গত কয়দিন পূর্বেই গেল এক ডে, কি ডে, কি ডে, ছেলে পুরুষ একসাথে, হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে, একজন আরেকজনের বুকের উপরে, পিঠের উপরে, মুখের উপরে, কত জায়গার মধ্যে কত কিছু লেখা দেয়। এই এই এইগুলো কেন? এগুলো করলে কি পড়াশোনা বাড়ে, জ্ঞান বৃদ্ধি হয়? এই অশ্লীল বেহায়াপনা যেই প্রতিষ্ঠানগুলোতে হয়, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার। এইগুলো বাদ দিয়া তোমরা আল্লাহ রাসূলের আদর্শকে তোমরা শিখাইতে শিখো, দেখবা এই দেশ থেকে, এই দেশ থেকে এই র‍্যাগডিগুলোকে বন্ধ করো, দেখবা এই দেশের মধ্যে সুশৃঙ্খলা শান্তি আস্তে আস্তে ফিরে আসবে ইনশাআল্লাহ। ছাত্র ছাত্রীদেরকে তোমরা আল্লাহ রাসূলের জীবনী পড়াইতে শিখাও, জীবনী শিখাও, দেখবা আস্তে আস্তে তাদের এই দেশ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, যা কিছু আছে, যত অশ্লীলতা, বেহায়াপনা, আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাবে। কোন মাদ্রাসার ছাত্র কি কখনো ধর্ষণ করেছে? বলেন, কোন মাদ্রাসার ছাত্ররা কি কখনো অশ্লীলতা করেছে, কোনো ধর্ষণ করেছে, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা করে?
এই যা কিছু হতে যত আন্দোলন যত হাঙ্গামা মারামারি এটা সেটা যা কিছু হয় সব স্কুল কলেজ আর ভার্সিটির ছাত্রগুলো করে। জোরে কোন? আর এই কথাগুলো যখন আপনাদের সামনে তুলে ধরবো তখন এক শ্রেণীর মানুষ এই পাগড়িওয়ালাদেরকে অপবাদ দেয়, এরা উগ্রবাদ, এরা জঙ্গিবাদ। এই জুব্বাওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, পাগড়িওয়ালাদেরকে অপবাদ দেয়, এরা জঙ্গিবাদ। বলেন, আচ্ছা বলেন, কোন আলে মোলামা একরাম কি কখনো জঙ্গিবাদী করেছে? কোন আলে মোলামা একরাম কখনো উগ্রবাদী করেছে? তাহলে কেনই মিথ্যা অপবাদ তোমরা দাও? কেনই মিথ্যা তোহমত তোমরা দাও? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? বলেন, আমরা যারা মুসলমান হয়েছি এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের কি কোনো অত্যাচার হওয়া লাগছে? মুসলমান হওয়ার কারণে আমাদেরকে নির্যাতিত হওয়া লাগছে? আমরা তো আজকে নিজেদেরকে কালেমাওয়ালা ইমানওয়ালা মুসলমান দাবি করি, অথচ এই দিন কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছেন, এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী কত রক্ত ঘাম ঝরায় গেছেন, সাহাবায়ে কেরাম কত ইমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট নির্যাতনের শিকার হয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, হে আমার পাগলেরা, বলেন তো মুমিনেরা কার পাগল? জোরে বলেন, মুমিনেরা কার পাগল? আমরা কার পাগল? সে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ। মুমিনেরা সকলে আল্লাহর পাগল, আল্লাহর কোন আসে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার পাগলেরা, যারা মুমিন তারা মালিকের বড় পাগল, যারা মুমিন তারা মালিকের বড় পাগল, আর মালিকের পাগলেরা দুনিয়া দেখে না, দুনিয়ার দিকে তাকায় না, যারা আল্লাহর পাগল তারা টাকা পয়সার দিকে তাকায় না, স্ত্রী সন্তানের দিকে তাকায় না, জমি জামার দিকে তাকায় না, টাকা পয়সার দিকে তাকায় না, স্ত্রী সন্তানের দিকে তারা তাকায় না। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর কত নির্যাতনের শিকার তিনি হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ভাই ও বেলাল, কালেমা গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন আচরণ করেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই মুখের ভাষায় বলবো নাকি প্র্যাকটিক্যালে দেখায়া দেব? বলে, বলবা কেন, তাহলে প্র্যাকটিক্যালে বললেই তো আরো বেশি ভালো হয়, প্র্যাকটিক্যাল দেখলেই তো ভালো হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা, পিঠের জামাটা সুন্দর করে উঠায় আর ডাক দিয়ে বলে, ভাই দেখো আমার সঙ্গে কেমন আচরণ করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে তাকায় দেখলো, পিঠের মধ্যে সমস্ত গোস্তগুলো গর্ত 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 গর্তগুলো হয়ে রয়েছে, গোস্তগুলো সব এক হয়ে গেছে, গর্ত হয়ে রয়েছে, গর্ত হয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই
এই অবস্থা কেন, কিভাবে তোমার এই অবস্থা হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, রে ভাই, আমি কালেমা গ্রহণ করার কারণে কাফেররা আমার সঙ্গে কি করেছে তুমি জানো? আমি কালেমা গ্রহণ করার কারণে কালেমা যেন ছেড়ে দিই, তারা পিঠের মধ্যে তারা আগুনের শেক দিত, আগুনের শেক। আমাকে দুপুরবেলা মরুভূমির মধ্যে নিয়ে যাইতো, মরুভূমির মধ্যে নিয়ে চিৎ করা শোয়া দিত, দুপুরবেলা মরুভূমির বালুর তাপ, সূর্যের তাপ, দুপুরবেলা মরুভূমির মধ্যে সুন্দর করে শোয়াইয়া বুকের মধ্যে লেপের মতো করে পাথর দিয়া বুকের মধ্যে চাপা দিয়া রাখতো, আমার পিঠের গোস্তগুলো বড় ফুনা হয়ে যাইত, রোদ্রের তাপে আর বালুর তাপে আমি সেই তাপগুলো সহ্য করতে পারতাম না, আমার শরীরের ঘাম আর রক্তগুলো সেই নিচের বালুগুলোকে ঠান্ডা করতো, এছাড়া ঠান্ডা হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, কালেমার দাওয়াত নিতে গিয়া তিনি কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট তিনি করেছেন, জালিমের কারাবন্দি তিনি হয়েছেন, জালিমের শিকলবন্দি তিনি হয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দিতে গিয়া একবার রোম দেশের মধ্যে ঢুকে পড়েছে। রোম দেশের প্রেসিডেন্ট ছিল হেরাক্লিয়াস, রোম দেশের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস তার পুলিশ প্রশাসনকে বলে রাখতো, পুলিশ প্রশাসনের দলেরা, যদি নবী মোহাম্মদ বা তার অনুসারীকে তোমরা রোম দেশের আশেপাশে তোমরা পাও, তাদেরকে এরেস্ট করে তুমি আমার কাছে নিয়ে আসবা, তাদেরকে একটু পরীক্ষা করব, পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত নিয়ে যখন রোম দেশের মধ্যে প্রবেশ করলেন, রোমের পুলিশ যারা ছিল, রোমের যারা প্রশাসন ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরেস্ট করে না, রোম দেশের প্রেসিডেন্টের সামনে নিয়ে হাজির, হেরাক্লিয়াসের দরবারে গিয়া হাজির। হেরাক্লিয়াসের সামনে যাওয়ার সময় একটা গেট ছিল, একটা সুন্দর করে গেট বানানো, আর গেটের অবস্থাটা এমন ছিল, কোনো মানুষ যদি সেই গেট দিয়ে প্রবেশ করতে চায়, ওই গেট দিয়ে যদি কেউ প্রবেশ করতে হয়, তাহলে তার মাথাটাকে সুন্দর করে নিচু করে তারপরে এভাবে প্রবেশ করতে হবে। এর দ্বারা আব্দুল্লাহ বিন হুযাইফা বোঝায়া দেয়, এর দ্বারা হেরাক্লিয়াস বোঝাতে চায়, আমার কাছে আসছো তো আমার কাছে সিলিন্ডার করে তারপর তুমি আমার কাছে আসো। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালেমাওয়ালা মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমানওয়ালা মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, তিনি তো কাফের বেঈমান বেদিনদের সামনে মাথা নত করতে রাজি না। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তো হেরাক্লিয়াসের সামনে যাবে, তো কিভাবে সামনে যাবে, বিকল্প একটা রাস্তা বের করলো, বলে আমাকে তো সামনে যাওয়া লাগবে, বলে কেমন করে সামনে যাব, বলে দুনিয়ার সমস্ত মানুষগুলো তো মাথা আগে দিয়া তারপর ঢুকে, মাথা নত করে ঢুকে, কিন্তু না না, আমি আগে মাথা দিব না, আমি আগে পা দিব, তারপর পিছন দিকে আমার মাথা দিয়ে প্রবেশ করব, যেই চিন্তা সেই কাজ। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে পা দিয়া পিছন দিকে মাথা দিয়া তারপর সেই গেট দিয়ে প্রবেশ করেছেন, সেই গেট দিয়ে প্রবেশ করার পর আশেপাশে যারা ছিল চোখ দুইটা গরম করে ফেলেছে, চক্ষুটা লাল করে ফেললো, এত বড় দুঃসাহস, এত বড় দুঃসাহস, আমাদের প্রেসিডেন্টের সামনে তুমি পা দিয়া তারপর তুমি এখানে প্রবেশ করেছ, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, হত্যা করব, হত্যা করব। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে চায়, হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, থামো, আসতে দাও, তাকে আমরা পরীক্ষা করব। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গিয়া দেখলো তার ডান পাশে একটা চেয়ার, বাম পাশে একটা চেয়ার, ডান পাশে তার ভাই বসে আছে, বাম পাশের চেয়ারটা খালি পড়ে আছে। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ভাবনা না করে বাম পাশের চেয়ারটার মধ্যে গিয়ে বসলো, ডান পাশের তার ভাই চিন্তা করলো, তলোয়ার বের করে ফেলছে, এত বড় সাহস, পারমিশন ছাড়াই তুমি রাজপ্রাসাদে এসে আমার চেয়ারের মধ্যে বৈশা বস, হত্যা করে ফেলবো, কতল করব। হেরাক্লিয়াস বলে, থামো থামো থামো, তাকে পরীক্ষা করতে দাও, দেখি তার কি হয়, সামনের অবস্থা দেখ। হেরাক্লিয়াস আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? বলে, আমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে আছে, যা সে রোম দেশের মধ্যে বড় সবচেয়ে সুন্দরী, আর আমার সেই সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই,
তবে বিনিময়ে তোমাকে মুহাম্মাদের ধর্ম ইসলামকে ত্যাগ করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না সম্ভব না, সম্ভব না। ও হেরাক্লিয়াস, ও হেরাক্লিয়াস, শুধু রোম দেশে তোমার একটা কন্যা সন্তান কেন, গোটা দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়েগুলোকে আইনা যদি আমার পায়ের মধ্যে ঢাইলা দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে ঈমান ছাড়তে হবে, আমি কখনোই কোনোদিনও ঈমান ছাড়তে পারবো না, বিনিময়ে আমি সমস্ত সুন্দরী মায়াগুলোকে লাথি দিয়ে দিব। হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটা মজার ব্যাপার আছে। বলে, কি মজার ব্যাপার? বলে, মজার ব্যাপার হলো আমার কোনো ছেলে সন্তান নাই, শুধু একটাই মাত্র মেয়ে, একটাই কন্যা সন্তান। আমার মেয়েটাকে যদি তুমি এখন বিবাহ করো, আমার রোম দেশের অর্ধেক রাজত্ব আমি তোমাকে এখনই দিয়া দিব, আর বাকি অর্ধেক রাজত্ব আমি মরে যাওয়ার পর তুমি গোটা রোমের বাদশাহ হয়ে যাইবা, রাজা হয়ে যাইবা, বিনিময়ে তোমাকে ঈমান ছাড়তে হবে, বলো তুমি রাজি কিনা। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হেরাক্লিয়াস, স্পষ্ট ভাষায় তুমি কান পেতে শুনে নাও, শুধু রোম দেশের ক্ষমতা কেন, গোটা দুনিয়ার ক্ষমতাও যদি আইনা আমার পায়ের মধ্যে ঢাইলা দাও, আর যদি বলো বিনিময়ে আমাকে ঈমান ছাড়তে হবে, ঈমান ছাড়া লাগবে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যার হাতে আমার জান প্রাণ, গোটা দুনিয়ার সমস্ত রাজত্বকে আমি লাথি মারতে পারবো, গোটা দুনিয়ার রাজত্বকে আমি লাথি মারি, মাগার ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবটা শোনার পর হেরাক্লিয়াস বলতেছে, না তাকে এইভাবে লোক দেখায় তাকে কন্ট্রোল করা যাবে না, তাহলে কি করব, কি করব, কি করব? বলে, তাকে কন্ট্রোল করার জন্য যাও তাকে এবার একটু ভয় ভীতি দেখাও, ভয় ভীতি দেখাও। বলে, কিভাবে? যাও তাকে কারাবন্দি করো, জেল হাজতের মধ্যে ঢুকাও, সমস্ত খানা পিনা পানি টানি সব কিছু বন্ধ করে দাও, যতদিন পর্যন্ত তার অবস্থা এমন না হবে। বলে, সে যদি এক্ষুনি পানি পান না করে, খাবার না খায়, এখনই মারা যাবে, তার এমন অবস্থা হওয়ার আগ পর্যন্ত তার যত খাবার দাবার আছে সব কিছুকে তুমি বন্ধ করে দাও। নিয়ে জেল হাজতের মধ্যে তাকে বন্দি করা হয়, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন পার হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিছুই নাই, কিছুই নাই, কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, শুধু জেলের মধ্যে, হাজতের মধ্যে বন্দি করে রাখ। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা পড়ে রইছেন। দশ বারো দিন যাওয়ার পর এবার হাকিম ডাক দিয়ে বলতেছেন, ও হেরাক্লিয়াস, তার অবস্থা তো এমন হয়ে গেছে, এখন যদি তাকে খাবার না দাও সে এই মুহূর্তে মারা যাবে। আব্দুল্লাহ বিন হুযাইফা মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে। হেরাক্লিয়াস এবার ডাক দিয়ে কয়, ও প্রহরীরা কারা আছো, যাও তাহলে এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে খাবার দাও, তবে সাবধান, কি খাবার দিবা, সে তো মুসলমান, মুসলমান, যাও তাকে কিছু শুয়োরের গোশত আর কিছু মদ তার সামনে নিয়ে যাও, দেখো এই শুয়োরের গোশত আর মদগুলো খাওয়াইয়া তার ঈমানটাকে নষ্ট করতে পারো কিনা। হেরাক্লিয়াসের নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ বিন হুযাইফার কাছে কিছু গোশত, শুয়োরের গোশত আর কিছু মদ নিয়ে গেল, গিয়ে বলতেছেন, এই যে নাও আব্দুল্লাহ, তোমার জন্য খাবার নিয়ে আসা হলো, এই যে মদ আর গোশতগুলো, শুয়োরের গোশতগুলোকে তুমি খাও। আব্দুল্লাহ বিন হুযাইফা একটা মুচকি হাসি দিয়া বলতেছেন, ওরে নাস্তিক বেঈমানের দল, তোরা কি মনে করছস আমার ঈমানকে তোরা নষ্ট করবি কিছু শুয়োরের গোশত আর মদ দিয়া? তোরা কি মনে করছস তোরা আমার মৃত্যুর সময় তোরা আমাকে মদ আর শুয়োরের গোশত খাওয়ায় বেঈমান বানাবি? তোদের এই শুয়োরের গোশত আর মদগুলোকে লাথি মারলাম, আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান নিয়ে কবরে যেতে চাই, লাথি মারলাম তোদের দুনিয়ার রাজপ্রাসাদের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ঈমান। আজকে আমরা কোন দিকে দৌড়াইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরো, ফিরো আল্লাহর দিকে, ফিরো মালিকের দিকে, ফিরো মালিকের দিকে, ফিরো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দৌড়াও, দৌড়াও, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও, মালিকের মাগফিরাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, নাজাতের দিকে দৌড়াও,
দুঃখের বিষয় হলো আজকে আমরা কোন দিকে দৌড়াইতেছি, কোন দিকে দৌড়াইতেছি, কোন দিকে দৌড়াই, কিভাবে দুই টাকা পেটের মধ্যে পকেটের মধ্যে বেশি ঢুকাইতে পারবো, চাই সেটা হালাল হোক চাই সেটা হারাম হোক, হালাল হারাম দেখার বিষয় না, দুই টাকা পকেটের মধ্যে কিভাবে বেশি আসবে সেই চিন্তা ফিকির আজকে আমাদের দিলের মধ্যে ঢুইকা রয়েছে, ঠিক না? দুনিয়ার দাদত্ব, দুনিয়ার ইমানদারিতা বাদ দিয়া দুনিয়াদারিত্ব আমাদের অন্তরের মধ্যে ঢুইকা গেছে, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকছে,